فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের একদিন বোন জানতে চেয়েছেন যে যখন আমি নামাজে দাঁড়াই তখন প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে যখন যাই তো তৃতীয় রাকাতে গিয়ে তখন আমার সন্দেহ হয় যে আমি দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করলাম কি না। তো এই ক্ষেত্রে যদি সন্দেহ হয় আর আপনি সূরা ফাতিহাকে যদি নামাজের রুকুন মনে করেন, সূরা ফাতিহা যেহেতু সূরা ফাতিহার ব্যাপারে ওলামাদের মধ্যে মতানক্য রয়েছে, কেউ কেউ নামাজের রুকুন বলেছেন, কেউ কেউ নামাজের ওয়াজিব বলেছেন, যদি আপনি রুকুন মনে করে থাকেন তাহলে তৃতীয় রাকাতে গিয়ে যদি আপনার সন্দেহ হয় যে সূরা ফাতিহা আমি পাঠ করেছি কি না, এ বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে, মনকে স্থির করতে হবে যিকোনো একটার উপরে, হয় পাঠ করেছি অথবা পাঠ করি নাই। যদি মনে হয় যে আমি পাঠ করি নাই তাহলে তৃতীয় রাকাতে যে আপনি দাঁড়িয়েছেন সেটাকে আপনাকে দ্বিতীয় রাকাত মনে করে বাকি নামাজ কমপ্লিট করবেন এবং শেষে সহসেজদা করবেন। আর যদি এটাকে ওয়াজিব মনে করেন এবং এই ক্ষেত্রে যদি সূরা ফাতিহা আপনি না পড়ে থাকেন তাহলে ওইভাবেই নামাজ পড়ে যাবেন, তৃতীয় রাকাতে যদি মনে হয় তাহলে ওটাকে তৃতীয় রাকাত মনে করেই আরও এক রাকাত পড়ে আপনি সহসেজদা করবেন, এক্ষেত্রে সহসেজদাই যথেষ্ট। আর যদি রুকুন মনে করেন তাহলে আপনাকে দ্বিতীয় রাকাত বাতিল করে দিয়ে তৃতীয় রাকাতকে দ্বিতীয় রাকাত মনে করে বাকি নামাজ সমাদা করার পর শেষে কী করবে, সহসেজদা দিতে হবে। আর যদি সূরা ফাতিহাকে নামাজের ওয়াজিব মনে করেন তাহলে আপনাকে সেই রাকাতটিকে বাতিল বলে গণ্য করতে হবে না, বরং ওইভাবেই নামাজ সমাদা করার পর শেষ মুহূর্তে সহসেজদা দিলেই যথেষ্ট হবে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.